ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের গারদখানার সামনে ভিড়, কান্নাকাটি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর আটকদের রাখা হয়েছে এখানে। রাজধানীর বিভিন্ন থানা থেকে প্রিজন ভ্যানে করে তাদের এখানে আনা হয়। স্বজনরা এসেছেন তাদের এক নজর দেখতে, কথা বলতে। কোর্ট এখন জামিন দিবে না, রিমান্ডও দেয় না, এখন কোর্ট বলছে উকিল ধরলে বোঝা যাবে। খামাখায় রাস্তাতে ধরে ধরে উঠে 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 নিয়ে যেতেছে। আমার ভাইয়াকে নিয়ে আসছে, তার আমার ভাইয়া কোনো রাজনীতি করে না, কোনো কিছুই করে না। তারা শুধু আমার ভাইয়াকে যায় আর দোকান থেকে টাইনে বের করে আনে, ওনারা তারপর এই জায়গায় যা চালান করে দিচ্ছে। মঙ্গলবার সিএমএম আদালত চত্বর ঘুরে দেখা যায়, পুরো আদালত ভবন জুড়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার ছাত্রসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের উপস্থিতি। তাদের মধ্যে রয়েছেন কারো মা বাবা, কারো ভাই, কারো বোন কিংবা স্ত্রী সন্তান। তারা স্বজনের খোঁজ নেওয়ার পাশাপাশি আইনজীবীদের সঙ্গে পরামর্শে ব্যস্ত ছিলেন। কিছু করেনি বাবা, রোগী নিয়ে যায় হাসপাতাল যাইতেছিল বাবা, একজনের উপকার করতে যায়, অন্যায় হয়েছে বাবা। আদালত চত্বরে অনেক স্বজনেই আটকদের নির্দোষ দাবি করে প্রতিবাদ করেন। এই সময় তাদের কেউ কেউ বিনা অপরাধে গ্রেফতারের অভিযোগও তোলেন। গাড়ি চালায়, অটো চালায়, অটো চালায় আর রাতে আসছে, বাসায় আসছে, শুয়ে রয়েছে, শোয়ার থেকে টাইনা লিয়ে গেছে। ও টিউশনি করতে গেছিল কালকে, ও একটা কোচিং সেন্টারে পড়ায়, সেখান থেকে আসার সময় আজিমপুর মোড় থেকে ধরছে। এই শুধু শুধু বাসার সামনে আসছে, বাইরে হোটেলে আসছে দেখা করার জন্য, ওইখান থেকে ধরে নিয়ে আসছে, নিয়ে এখন বলতেছে বিএনপির মামলা। অনেকে বিনা অপরাধে গ্রেফতারের পর নির্যাতন চালানোর অভিযোগ করেন তাদের স্বজনরা। তবে পুলিশের দাবি, সহিংসতার ঘটনায় জড়িতদেরই কেবল গ্রেফতার করা হচ্ছে। এরকম 18 জন ব্যবসায়ীকে আটক করা হয়েছে পল্টনেই, এবং বিভিন্ন বিল্ডিং থেকে যারা ভালো ব্যবসায়, যারা রেপুটেশন আছে ভালো, তার ওই যে কোচিনে ভর্তি হবে সেই জন্য সে প্রস্তুতি নিতেছিল যে কাগজপত্র রেডি করবে, সেই জন্য সে বের হয়েছিল। বের হওয়ার পর তাকে এইভাবে গ্রেপ্তার করে। এভাবে যদি শিক্ষার্থীরা, যারা পরীক্ষার্থী, এভাবে শিক্ষার্থীরা যদি হয়রানি শিকার হয়তো সরকারের উচিত, এখন যেটি করা উচিত, হয়তো সকল কিছু বন্ধ করে দেওয়া উচিত। জরুরি অবস্থা যেভাবে হওয়া উচিত সেভাবে হওয়া উচিত, কোনো শিক্ষার্থী বের হতে পারবে না। একটা শিক্ষার্থী বের হওয়ার পরে যদি তাকে গ্রেপ্তার করা হয়, এটা খুবই দুঃখজনক, এবং এটা জাস্টিস অফ ল এবং আইনের যে এটা সম্পূর্ণ বরখেলাপ হচ্ছে। সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতের ঘটনায় সারা দেশে পুলিশের চিরুনি অভিযানে হাজার হাজার সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের উপর হামলা, স্থাপনা ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়া সহ সহিংসতার অভিযোগে বিভিন্ন জেলার করা 500+ মামলায় তাদের গ্রেফতার করা হয়। স্বজনরা বলছেন যে সরকারের কাছে একটা দাবি জানিয়েছেন যে যারা নিরপরাধ তাদেরকে যাতে কোনো শাস্তির আওতায় না আনা হয়, এমনকি তাদেরকে যাতে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, সিএমএম আদালত, ঢাকা।